আমরা অনেকক্ষণ কথা শুনেছি আপনাদের, বলেন তো আজকের এই প্রস্তুতিমূলক সভাটা আমাদের কাছে আনন্দ লেগেছে কিনা? আনন্দ কেন লেগেছে? আমরা একটা আনন্দ বড় যে আনন্দের জন্য আজকে আমরা এখানে খুব মানে সমবেত হয়েছি। আমাদের কিছু কথা আমরা বলেছি, আপনারা আপনাদের কথা বলেছেন, আমরা শুনেছি, আপনারা আমাদের কথাগুলো শোনাচ্ছেন। আমরা সবাই একমত, একমত হইলাম একটা বিষয়ের উপরে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি আল্লাহ জানাচ্ছি, আপনার প্রভু যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের আপনি আলোচনা করুন। আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম নিয়ামত, সেই নিয়ামতের নাম কি? সেই নিয়ামতের নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো ঠিক কিনা? আমরা এমন একজন নবী ঈদে মিলাদুন নবী পালন করব যে ঈদে মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পাক পালন করেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের ঈমান আছে কিনা? বলেন তো, আমরা যদি ঈমানটাকে বলি, আমাদের ঈমানটা কোথায় আছে? আমরা প্রত্যেকে বলবো আমাদের বুকের মধ্যে আছে। কি বলেন? বলেন কিনা? বলেন। বুখারী শরীফ 253 পৃষ্ঠায় আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা মনে করছো তোমাদের ঈমান তোমাদের অন্তরের মধ্যে রয়েছে, তোমাদের শরীরের মধ্যে রয়েছে, এই ঈমানের বাড়ি কোথায় তোমরা শোনো? রাসূল বলেন, ইন্নাল ঈমানা লাইয়া রিজুল ইলাল মদিনা, নিশ্চয়ই তোমার ঈমান তোমার কাছে নয়, এই ঈমানের বাড়ি হলো মদিনা। এই হাদিস শরীফের মধ্যে বর্ণনা রয়েছে, আল্লামা মুহের এই হাদিসের হাশিয়ার মধ্যে উল্লেখ করলেন, মদিনা শরীফের মধ্যে কেন ঈমান সেই ঈমানের ব্যাখ্যা দিয়েছেন। মদিনা শরীফে কেউ যাইতে পারবে না, লা ইয়াতিহা ইল্লাল মুমিনুন, কেউ মদিনা যাইতে পারবে না, তবে মদিনা যাবে ঈমানদার যারা তারা। এবার মদিনা শরীফে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে কে? বলতেছে ইন্নামা ইয়াসুকুহু ঈমানুহু, তার ঈমানে তাকে মদিনা যাওয়ার জন্য টেনে টেনে নিয়ে যাবে। একটা হলো ঈমানে তাকে মদিনা নিবে, আর একটা হলো মহাব্বতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো আমাদের নবীর প্রেমের কারণে আমরা মদিনায় যাব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের অন্তরের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা আল্লাহ পয়দা করে দেন। সকলে বলি আমি নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী রিসালাত। এবার শেষ কথা বলেন, সাহাবায়ে কেরাম এই ঈদ মিলাদুন নবী পালন করছেন কিনা? একটু ছোট্ট একটা হাদিস বলি, স্বয়ং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান আনফাকা দিরাম, কেহ যদি একটা দিরহাম ব্যয় করে, আল্লাহ কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে কেহ যদি একটা দিরহাম ব্যয় করে, কানা রাফিকি ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি আবু বকরের সঙ্গে একই জান্নাতে। আমরা আল্লাহর নবীর ভালোবাসা চাই কিনা? সাহাবায়ে কেরামের ভালোবাসা চাই কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই নবীর প্রেমের মাধ্যমে জুলুস করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের